22 ইঞ্চি এলইডি টিভি প্লেন ডাস্টার হয়ে আছে, কোনো পিকচার নাই, আৰু পিকচার নাই যদিও আপনার সাউন্ড আহি আছে। সাউন্ডটো মই এবাৰ এই কেবলটো সোমাই দিছো সাইডত। ও হোয়াট যোটার স্কাই বক্স ইজ নট রিসিভিং সিগন্যাল প্রথমে আমি জুখি লৈছো পেনেল ভিসিসি, ইয়াতে আপনার রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মাজত সকেটও 4.5 ভোল্টের পেনেল, 5 ভোল্ট আহি আছে, ইয়াতে রেজিস্ট্যান্সটো আছে, ফিউজ আছে, ফিউজের ইফালেও আহিছে, ইফালেও আহিছে, আনলিমিটলি ইয়াতে আহিব লাগে, ইয়াতে আহিছে। তে আপনার বাকি ভোল্টেজ চাও, এটা প্রথমতে চাব আপনি এবিডিডি, এবিডিডি সব 5 ভোল্ট, এই যত টিকে থাকিব লাগে 12-13 ভোল্ট বা 14 ভোল্ট, এবিডিডিটো নাই, এবিডিডি নহলে কোনো ভোল্টেজে নহয়। ইয়াতে চাওক আপনার ভিজিএসর মানে টেস্ট পয়েন্ট আছে, ভিজিএসর চাওক 3 ভোল্ট হয়ে আছে, মানে 3.5 ভোল্ট, এতে ভোল্টেজ নাই। এতে ভি অফ ভোল্টেজটা সব একদম জিরো, ভি অফ ভোল্টেজ নাই। আর ইয়াতে সব টেস্ট পয়েন্ট আছে ভিকম, ভিকম ভোল্টেজটা 3 হয়ে আছে। তো কথা হল কি, ইয়াতে এটা রেগুলেটর এফালে আপনার মানে প্রসেসরের কারণে দিছে, প্রসেসরের 3 ভোল্ট ঠিকই আছে, 1.8 আছে, 2 ভোল্ট মোটামুটি ঠিকই আছে, এটু 3 ভোল্ট, এটু 5 ভোল্ট ইন হয়েছে। তো কথা হল কি, গোটেখিনি ঠিক হয়েছে। এটা এইফালে আপনার এই ডিসি টু ডিসি আইসি টু প্রপারলি কাম করা নাই, ইয়াতে আপনার মই কি করিম, ডিসি টু ডিসি আইসি চেঞ্জ করব নোৱাৰিম। ইয়াতে মই আপনাদের দেখাইছো, ইয়াতে মই এটু সব ডিসি টু ডিসি আইসি সার্কিট এটা মই ফিটিং করেছো, ইয়াক কানেকশন করে আপনার ভালকে দেখাই আছো। ইয়ারপর ভিজিএস ভিজিএল আর ভিকম ভোল্টেজ এবিডিডি ভোল্টেজ মই ইয়ারপর সাপ্লাই দিম, সাপ্লাই দি উঠি আপনার দেখাম টিভিটো কি হয়, কি কন্ডিশন হয় নহয় চাই লব। ইয়াতে সব মই 5 ভোল্ট পেনেল, 5 ভোল্ট আছে, ইয়ারপর 5 ভোল্ট নিয়ে মই ইয়াতে সোমাইছো, আর 3.3 রেগুলেটর লগাইছো, 3.3 ইয়াত আহিছে, এটা চাই লোক 3.3 আছে, আর 3.3 ইয়াতে সাপ্লাই দিছো, কারণ এইটো রেগুলেটর মানে আপনার ডিসি টু ডিসি সার্কিটটো 3.3 চলে, বেশি ভোল্টেজ দিলে আপনার সেটটো মানে কি আইসি নষ্ট হয়ে যাব বা সেট সার্কিটখান নষ্ট হবে। এতে সব এবিডিডি, এবিডিডি আছে আপনার 11.8, এতে সব আপনার ভিকম ভোল্টেজ দিছো মই 5 ভোল্ট বনাই দিছো, এতে সব আপনার ভিজিএল 5 ভোল্ট মাইনাস, এতে সব ভিজিএস আছে 20 ভোল্ট। এটা সেটটো কি হয়েছে আপনাদের একবার চাই লোক, পিকচার আহিব লাগে, পিকচারটো একবার দেখাইছো আপনার, এতে অকলে ভিডিও করাটা বিরাট অসম্ভব, তথাপিও ভিডিও বনাইছো মাত্র আপনার দেখার কারণে। এই সব পিকচার ক্লিয়ার আছে, একদম ওকে আছে, ধুনিয়া আছে। তে এনেকা ফল্ট পালে আপনাদের নিজে ভাল করবো পারব, থ্যাংক ইউ। যদি চ্যানেলটা ভাল লাগে তেতিয়াহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর ভিডিওটা শেয়ার করব, লাইক করব, কমেন্ট করব।